নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। আগামীকাল রবিবার যে পাঁচ রাশির অর্থপ্রাপ্তির যোগ সৃষ্টি হয়েছে, সেই পাঁচ রাশির বিষয়ে আমি বিস্তারিত আলোচনা করব। প্রত্যেকে ভিডিওটি অবশ্যই গুরুত্বপূর্ণভাবে শুনবেন। দেখুন, অর্থপ্রাপ্তির যোগ কোনো না কোনো রাশির সৃষ্টি হয়, তার মধ্যে হয়তো আপনাদের রাশির সেম টু সেম রাশির নাম থাকে, কারো কারো ক্ষেত্রে মিলে, আবার কারো কারো ক্ষেত্রে মিলে না। অনেকে প্রচুর অর্থ বিনিয়োগ করছেন, লটারি বলুন, ট্রেন্ডিং বলুন, ফাটকা বলুন, এই জায়গাটা সম্পূর্ণ হচ্ছে রাহু গ্রহ নিয়ন্ত্রণ করে। এই চটজলদি বা শর্টকাটে যে অর্থ আসে সেটি হচ্ছে রাহু। তাই রাহুর বলবত্তাকে বৃদ্ধি করুন, রাহু রক্ষা কবচ আপনারা পরিধান করুন, নিশ্চিত রূপে আপনাদের বড় ধরনের অর্থপ্রাপ্তি কিন্তু হবে। রাহু হচ্ছে কলিযুগের রাজা, রাহু আকর্ষিক প্রাপ্তির মালিক। তাই রাহুর পাওয়ার বৃদ্ধি করুন, রাহু রক্ষা কবচ পরে, এবং ভাগ্যভাবকে স্ট্রং করুন। আপনার ভাগ্যভাব, আপনার ধনভাব, আপনার আকর্ষিক প্রাপ্তির ভাব, এই ভাবগুলো যদি আপনার স্ট্রং থাকে কি না, নিশ্চিত রূপে আপনার কিন্তু বড় ধরনের অর্থপ্রাপ্তি কিন্তু ঘটবে। আমি পাঁচ রাশির কথা বলছি, এই পাঁচ রাশির কম হোক বেশি হোক অর্থপ্রাপ্তি কিন্তু হবে। এবং যাদের বাধা আসছে, প্রচুর বাধা আসছে অর্থপ্রাপ্তিতে, আমি বলবো বার্থ চার্ট রিফরমেশান অবশ্যই করুন। এই বার্থ চার্ট রিফরমেশানের মাধ্যমে আপনাদের এই অর্থপ্রাপ্তি ঘটানো কিন্তু সম্ভব। কিছু কিছু ক্ষেত্রে অর্থপ্রাপ্তি ঘটে, আবার কিছু কিছু ক্ষেত্রে কিন্তু অনেকের ঘটে না। যাদের ঘটে না কি না, তাদের ক্ষেত্রে আমি একটি কথা বলবো, নিজের ব্যক্তিগত জন্ম কুণ্ডলী অথবা হস্তরেখা দেখুন, এবং গ্রহের প্রতিকার প্রতিবিধান অবশ্যই করুন। কোন জায়গাটাতে আপনার বাধা রয়েছে তার রেমেডিয়াল মেজারমেন্ট অবশ্যই করুন, নিশ্চিত রূপে আপনার কিন্তু বড় ধরনের অর্থপ্রাপ্তি কিন্তু ঘটবে। যে পাঁচ রাশির আমি কথা বলবো, সে পাঁচ রাশির মধ্যে আপনার নাম থাকলেই যে আপনি বড় ধরনের ইনভেস্টমেন্ট করবেন আগে সেটা নয়। আপনার প্রাপ্তির সম্ভাবনাটা কোন বছর রয়েছে, কোন মাসে রয়েছে, দশা মহাদশা পারমিট করছে কি না, সর্বোপরি আপনার ভাগ্যভাব, ধনভাব, এই ভাবগুলো আপনার স্ট্রং রয়েছে কি না, তার উপর ডিপেন্ড করবে। নাম্বার ওয়ান, যে রাশির আমি কথা বলবো সে রাশির নাম আপনার মিথুন রাশি। মিথুন রাশির টার্গেট নাম্বার 4-6। শুভ সময় সকাল 9:21 থেকে 10:52 পর্যন্ত। দ্বিতীয় রাশি সিংহ রাশি। সিংহ রাশির টার্গেট নাম্বার 3-4। আপনাদের শুভ সময় সকাল 8:49 থেকে আপনার 10:30 পর্যন্ত টাইমটা আপনাদের ক্ষেত্রে শুভ। এরপর যে রাশি মেষ রাশি। মেষ রাশির টার্গেট নাম্বার 1-6। আপনাদের যে শুভ সময় সকাল 10:04 থেকে আপনার 11:34 পর্যন্ত টাইমটা শুভ। কটার রাশি আপনার? মেষ রাশি, সিংহ রাশি, মিথুন রাশি। এরপর যে রাশি সেটি হচ্ছে আপনার বৃষ রাশি।
বৃষ রাশির টার্গেট নাম্বার শুধুমাত্র 8। এই টার্গেট নাম্বারটা আপনারা মিলাবেন কী করে? শুধু টার্গেট নাম্বার শুনলেই হবে না, টার্গেট নাম্বারের মিলানোর কিছু ফর্মুলা রয়েছে। নেক্সট রাশি নাম আমি বলছি, কীভাবে মিলাবেন, কী উপায়ে করবেন, সেটার জন্য অবশ্যই আপনারা পরামর্শ করুন, নিশ্চিতরূপে আপনাদের এই মহাপ্রাপ্তির জায়গা কিন্তু ঘটবে। আমি 5টি রাশির কথা বললাম, এই 5টি রাশির মধ্যে হয়তো সেম টু সেম আপনার রাশির সাথে কিন্তু মিলে যেতে পারে, আপনার আগামীকাল মহাপ্রাপ্তি কিন্তু ঘটতে পারে। তবে বাধা যাদের আসছে তাদের ক্ষেত্রে আমি বলবো, জন্ম ছক অথবা আপনার হস্তরেখা বিচার বিশ্লেষণ অবশ্যই করুন। প্রথম কথা যে আপনারা যারা দীর্ঘদিন প্রচেষ্টা করছেন হচ্ছে না, আমি কথাগুলো বলছি কোনো না কোনো দিন মিলবে, কিন্তু সেদিন আপনারা হয়তো প্রচুর অর্থ খরচ করে ফেলেছেন। তো অধীর আগ্রহে অনেকেই আছেন যে কৌশিকদা শেষ রাশির কোন নাম বলছে এবং টার্গেট নাম্বার এবং শুভ সময় কোনটা বলছে। শুধুমাত্র টার্গেট নাম্বার, শুভ সময়, রাশির নাম শুনে কিন্তু বড় ধরনের সিদ্ধান্ত নেবেন না, ব্যক্তিগত জন্মছককে অ্যানালাইসিস করুন। সর্বশেষ অন্তিম রাশি আপনার মীন রাশি। মীন রাশির টার্গেট নাম্বার 3 এবং 8। আপনাদের শুভ সময় সকাল 10:34 থেকে 12:15 পর্যন্ত টাইমটা আপনাদের ক্ষেত্রে শুভ। অর্থাৎ আগামীকাল এই 5 রাশির কম হোক বেশি হোক অর্থপ্রাপ্তির যোগ কিন্তু সৃষ্টি হয়েছে। যদি আপনার জন্মছকে বড় যদি যোগ থাকে, নিশ্চিত রূপে আপনাদের কিন্তু আগামীকাল বড় ধরনের অর্থপ্রাপ্তি হবে। যারা আমার সাথে পরামর্শ করতে চাইছেন অথবা রাহু রক্ষা কবচ নিতে চাইছেন, স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা মেসেজ করুন, সময় মতো রিপ্লাই পেয়ে যাবেন। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, এবং ভিডিওটি একবার না আপনারা বারবার শুনুন, কারণ এই ভিডিওটিতে আপনাদেরকে কিছু বোঝানোর চেষ্টা করি। হয়তো কৌশিকদা আপনাদের কাছে কিছুটা সময় নেয়, কিন্তু এই ভিডিওর দ্বারা আপনাদেরকে কিন্তু আমি বার্তা দিই যে আপনাদের এই মহাপ্রাপ্তি বলুন বা আকস্মিক প্রাপ্তি বলুন, সম্ভাবনাটা কখন রয়েছে, কোন মাসগুলোতে রয়েছে এবং কী কী যোগ রয়েছে তাও কিন্তু আলোচনা করি। নমস্কার।